দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুনানিতে অংশ নিতে বেলা এগারোটার দিকে বিশেষ জজ আদালতে আসেন খালেদা জিয়া তাঁর আইনজীবী আব্দুর রেজাক খান যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন মামলার তদন্ত অভিযোগ ও বিচারিক কার্যক্রম শুরু কোনো প্রক্রিয়াতেই দুদক প্রমাণ করতে পারেনি যে খালেদা জিয়া দুর্নীতি করেছেন এই মামলায় যত কাগজপত্র এসেছে ডকুমেন্ট এসেছে সবই ঘষা মাজা সমস্ত সাক্ষী যাদের আজকে আলোচনা এসেছে তারা বলেছে আমি জানি না কে করেছে ঘষা মাজা ঘষা মাজা ঘষা মাজা দিয়েই এই মামলাটা আছে দুদকের প্রধান আইনজীবী মোশারফ হোসেন কাজল আগের দিনই যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষের বক্তব্যের প্রেক্ষিতে তিনি সাংবাদিকদের বলেন বিচারিক পর্যায়ের প্রায় সব বিষয়ে উচ্চ আদালতে হেরে গেছে আসামিপক্ষ তিনি বলেন মামলা আইনসঙ্গত ভাবেই দায়ের করা হয়েছে এবং বিচার কাজও চলছে আইনসঙ্গত ভাবে সর্বোচ্চ শাস্তির জন্য আমরা বত্রিশটা সাক্ষী দিয়েছি বত্রিশটা সাক্ষীর মধ্যে সবাই বলেছে সরকারি অনুদানের টাকা তারা সর্বোচ্চ পর্যায়ে যে এই চার্জকে চ্যালেঞ্জ করেছেন বর্তমান উচ্চতর আদালত সময় চার্জ বহাল রাখার পক্ষে মতামত দেওয়ার পরে এই চার্জ সম্পর্কে কোনো কথা বলা উচিত না